আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে তিন ফল ধরে আছে বেশ কিছু। আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমত এই ছোট্ট একটা গাছে এত বড় বড় তিন ফল ধরছে। আসলে এই গাছগুলোর হাইট মাত্র 1.5 ফিট 2 ফিট এরকম হবে, এর বেশি হবে না আসলে। আর এইগুলোর বয়স হচ্ছে মাত্র আপনার 2 মাস বয়স হচ্ছে, এবং 2 মাস বয়সী একটা গাছে কত সুন্দর ফল ধরে আছে। এখানে আমাদের তিনটা গাছ আছে, তিনটা গাছেই ফল আসছে মোটামুটি। সো এই যে দেখেন, এই তিন ফল গাছ কিন্তু আপনি ড্রামে লাগাতে পারবেন, খুব বড় ড্রাম লাগবে না, ছোট ড্রামগুলোতে আপনি লাগাতে পারবেন, বা টবে লাগাতে পারবেন, চাইলে মাটিতে লাগাতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি লাগাতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এই গাছটা কিন্তু আপনার সব ওয়েদারে হয়, আপনি রোদে রাখলে সবচেয়ে এই গাছটা বেনিফিটেড হয়, মানে ফলনটা বেশি দেয়। যত রোদ পায় এই গাছটা ফল বেশি দেওয়া শুরু করে, এবং দেখতে পাচ্ছেন গোড়া থেকেই ফল দেয়, এবং সারা বছর প্রচুর পরিমাণে ফল দেয়। প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় একটা করে ফল হবে, এবং এটা এতটা উচ্চ ফলনশীল এবং এটার বাজার এতটা চড়া, বাইরের দেশে যে তিন ফলগুলো হয় বাণিজ্যিকভাবে ওরা চাষ করে, এবং ওরা বিভিন্ন নির্দিষ্ট একটা ওয়েতে ওরা হচ্ছে ওটা প্রসেসিং করে বাজারে ছাড়ে। আসলে তিন ফল কিন্তু বলা হয় যে তিন ফল সর্বরোগের ঔষধ, এটার চাহিদা কিন্তু সারা বিশ্বেই, ঠিক আছে, কম বেশি সারা বিশ্বে এটার পরিচিতি এবং এটার চাহিদা, এবং এটার যে ডিমান্ড সেটা আসলে কল্পনা করতে পারবেন না। বাংলাদেশে তিন ফল কিন্তু ইম্পোর্টেড, মূলত ইম্পোর্টের উপরে নির্ভরশীল, বাইরের দেশ থেকে যেগুলো হচ্ছে ড্রাই করার যে তিন ফলগুলো সেগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু আপনি কি কখনো পাকা গাছ পাকা তিন ফল খাইছেন? এটার স্বাদ আসলে বলে বোঝানো যাবে না, এটা কতটা টেস্টি এবং কতটা পুষ্টিকর আসলে না খেলে বুঝতেই পারবেন না। এই গাছটা কিন্তু এখন বাংলাদেশে প্রায় নার্সারিতেই আছে অ্যাভেলেবেল, যে কোনো জায়গায়, বাংলাদেশে যে কোনো নার্সারিতে আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, তিন ফলের কিছু কিছু জাত আছে, যেমন বাংলাদেশে জব ডুমুর আছে না, এই জব ডুমুরের কিন্তু ভ্যারাইটি হচ্ছে তিন ফল, ঠিক আছে, অন্য একটা ভ্যারাইটি যেটা কিনা তিন ফলের মধ্যে পড়ে না, তিনের জাতের মধ্যে পড়ে না, এটা একটা জঙ্গলি, যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বা আমাদের আঞ্চলিক বাংলা আমরা যেটাকে বলি জঙ্গলি ফল, ঠিক আছে। জঙ্গলি ফলের ওপরে নির্ভর করে ওই যেটা জব ডুমুর, কিন্তু ওটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, ওটা গ্রাম অঞ্চলের তরকারিতে ব্যবহার করে বা সবজি হিসেবে খায়। যাই হোক, সো এই যে তিন ফল দেখতে পাচ্ছেন, এই তিন ফল গাছ কিন্তু আপনি আপনার ছাদে কিংবা মাটিতে বাড়ির আঙিনা যে কোনো জায়গায় আপনি লাগায় বছর ধরে আপনি খেতে পারেন। তো এই তিন ফল গাছ আপনারা কোথায় পাবেন, এই গাছটা রোপণ করবেন কীভাবে, হ্যাঁ রোপণ করতে হয় কীভাবে সেটার ভিডিও আমাদের আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করা হয়েছে, চাইলে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আর আমি ডেসক্রিপশনে আমাদের রোপণ করার যে পদ্ধতি সেটার আমি লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। সো এবার আসি যে গাছগুলো আপনারা কোন নার্সারিতে পাবেন। এই তিন ফল গাছ ক্রয় করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, রাহা নার্সারির ফেসবুক পেজ এটা, এবং ডেসক্রিপশনে এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করে কিংবা আমাদের ফেসবুকে মেসেজ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির অর্ডার করতে পারেন, চাইলে আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওইখানেও যোগাযোগ করতে পারেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ চারা আছে, এবং চারাতে ফলও আছে। এই যে দেখেন, এখানে ছোট্ট ছোট্ট গাছে ফল ধরে আছে। আসলে এগুলো গাছ রোপণের এক থেকে দেড় মাসের মধ্যেই ফল চলে আসে, বেশি দিন ওয়েট করা লাগে না, আসলে খুবই অল্প সময়ের মধ্যে ফল দেয় এবং অনেক দিন যাবৎ ফল দেয়, প্রায় 150 বছর পর্যন্ত ফল দেয় এরকম গাছও আছে। সেটা বিভিন্ন দেশে যারা ফার্ম হাউস করে তাদের ওইখানে এখনও সে মাদার গাছ আছে, যে বাগান থেকে তারা টনকে টন তিন ফল হারভেস্ট করেছে আর কি। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে আমাদের সকল প্রকার বিজ্ঞাপন সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।